রাতভর ইউক্রেনের ড্রোন ধ্বংস করা হয়েছে। দক্ষিণাঞ্চলে রাশিয়ার বিরুদ্ধে পাল্টা হামলায় সফল ইউক্রেন। বেলারুশে পারমাণবিক অস্ত্র মোতায়েন পশ্চিমাদের জন্য সতর্কবার্তা। আবার সংলাপের সম্ভাবনা উড়িয়ে দিলেন জেলেনস্কি। মার্কিন নিষেধাজ্ঞা কেন ব্যর্থ হচ্ছে? এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রাতভর ইউক্রেনের ড্রোন ধ্বংস করা হয়েছে। রাশিয়া শনিবার জানিয়েছে তারা দক্ষিণের সীমান্তবর্তী প্রদেশ ব্রিয়ানস্কের একটি তেল পরিশোধনাগারের উপর রাতভর ইউক্রেনীয় ড্রোন হামলা প্রতিহত করেছে। ব্রিয়ানস্ক প্রদেশের গভর্নর আলেকজান্ডার বেগোমাচ বলেন, রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রাতভর নোভাজিকভ অঞ্চলে অবস্থিত দ্রুজভা তেল পরিশোধনাগারের উপর ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর হামলা প্রতিহত করেছে। তিনি আরও জানান, এ সময় তিনটি ড্রোন ধ্বংস করা হয়েছে। ইউক্রেন রাশিয়া সংঘাত অবসানের লক্ষ্যে সম্ভাব্য চুক্তির বিষয়ে মধ্যস্থতা করতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আফ্রিকার নেতাদের একটি প্রতিনিধি দল শনিবার সেন্ট পিটার্সবার্গে দেখা করবেন। প্রতিনিধি দলটি শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করেছে। এদিকে বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেছেন পুতিন। তিনি বলেছেন, ইতিমধ্যে সেখানে অস্ত্র পৌঁছে গেছে। এর মধ্য দিয়ে পুতিন পশ্চিমা বিশ্বকে মনে করিয়ে দেন, তারা এখনও রাশিয়াকে কৌশলগত দিক দিয়ে পরাজিত করতে পারেনি। হোয়াইট হাউস পুতিনের মন্তব্যের প্রতি নিন্দা জানিয়েছে এবং বলেছে, যুক্তরাষ্ট্র পুতিনের এই ধরনের বাগাড়ম্বরপূর্ণ বক্তব্যের জবাবে পারমাণবিক বিষয়ে অবস্থানে কোনো পরিবর্তন করেনি। যুক্তরাষ্ট্র শুক্রবার ইউক্রেনের জন্য বাড়তি ২০ কোটি ৫০ লাখ ডলারের মানবিক সহায়তার ঘোষণা দিয়েছে। এই সহায়তার আওতায় ইউক্রেনের জন্য খাদ্য, নিরাপদ পানি, সহজলভ্য আশ্রয় ও অন্যান্য গুরুত্বপূর্ণ উপকরণ প্রদান করা হবে। নতুন এই ত্রাণ প্যাকেজের মধ্য দিয়ে ২০২৩ অর্থ বছরে ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রের মোট মানবিক সহায়তার পরিমাণ দাঁড়িয়েছে ৬০ কোটি ৫০ লাখ ডলার। ২০২২ ফেব্রুয়ারি থেকে শুরু করে যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত ইউক্রেনকে ২১০ কোটি ডলারের বেশি মানবিক সহায়তা দিয়েছে। দক্ষিণাঞ্চলে রাশিয়ার বিরুদ্ধে পাল্টা হামলায় সফল ইউক্রেন। রাশিয়ার বিরুদ্ধে পাল্টা আক্রমণে দক্ষিণাঞ্চলে সাফল্য পাচ্ছে ইউক্রেন। ইউক্রেনীয় সেনাবাহিনী বেশ কয়েকটি গ্রাম পুনরুদ্ধারের দাবির কথা জানিয়েছে। পাল্টা আক্রমণের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের পূর্বে রুশ সেনাদের সঙ্গে তুমুল প্রতিরোধের কথা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। তিনি বলেন, প্রতিটি সেনা আমাদের প্রতিটি নতুন পদক্ষেপ, শত্রুদের হাত থেকে মুক্ত হওয়া ইউক্রেনের প্রতি মিটার ভূমি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিবেদনে আরও বলা হয়েছে, রাশিয়া পাল্টা আক্রমণের প্রাথমিক পর্যায়ে ইউক্রেনের অগ্রগতি আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি। তারা বলেছে, গত ২৪ ঘন্টার মধ্যে কিয়েভের বাহিনীর ব্যাপক ক্ষতি হয়েছে। ইউক্রেনের ডেপুটি প্রতিরক্ষা মন্ত্রী হান্না মালিয়ার টেলিগ্রামে মেসেজিং অ্যাপে বলেন, আমাদের সেনারা বিভিন্ন দিকে অগ্রসর হওয়ার জন্য সক্রিয় পদক্ষেপের জন্য অপেক্ষা করছে, সুযোগ বুঝে সঠিক পদক্ষেপ নিচ্ছে। তিনি বলেন, আমাদের সেনারা দক্ষিণের যেসব অঞ্চলে আক্রমণ করছে সেখানে তারা কৌশলগত সাফল্য হয়েছে। ধীরে ধীরে তারা এগিয়ে যাচ্ছে। এই মুহূর্তে প্রতিদিন গড়ে প্রতিটি দিকে ২ কিলোমিটার পর্যন্ত অগ্রসর হয়েছে। মালিয়ার বলেন, রুশ বাহিনী ইউক্রেনের বাহিনীকে প্রতিষ্ঠিত অবস্থান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। গত মাসে রাশিয়ার হাতে দখলকৃত বিধ্বস্ত শহর বাখমুতের চারপাশে ইউক্রেনের বাহিনী শহরের উপকণ্ঠ থেকে রুশ বাহিনীকে সেখান থেকে বিতাড়িত করার চেষ্টা করছে। ইউক্রেনের জেনারেল আলেকজান্ডার সিরস্কি, যিনি ইউক্রেনীয় স্থলবাহিনীর দায়িত্বে আছেন, তিনি জানান, শত্রুকে ধীরে ধীরে বাখমুতের উপকণ্ঠ থেকে জোর করে বের করে দেওয়ার লক্ষ্যে আমরা বিভিন্ন দিক থেকে আক্রমণাত্মক পদক্ষেপ চালিয়ে যাচ্ছি। প্রভাবশালী উচ্চতা এবং বনের স্ট্রিপগুলো দখল করে রেখেছি। এটি বুঝতে পেরে রুশ বাহিনী প্রতিরোধ করে তুলেছে। বেলারুশে পারমাণবিক অস্ত্র মোতায়েন পশ্চিমাদের জন্য সতর্কবার্তা। বেলারুশে মস্কোর কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েনকে পশ্চিমাদের জন্য সতর্কবার্তা বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেন্ট পিটার্সবার্গে শুক্রবার ১৬ জুন রাশিয়ার ফ্ল্যাগশিপ ইকোনমিক ফোরামে দেওয়া বক্তৃতায় প্রথমবার বেলারুশে পারমাণবিক অস্ত্র স্থাপনের বিষয়টি নিশ্চিত করেন তিনি। স্বল্প দূরত্বে হামলার জন্য কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হয়। রুশ প্রেসিডেন্ট জানান, রাশিয়ার পারমাণবিক ওয়ারহেড ইতিমধ্যে ঘনিষ্ঠ মিত্র বেলারুশের কাছে সরবরাহ করা হয়েছে, তবে এখনই তাদের পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রয়োজন নেই বলেও জানান পুতিন। তিনি বলেন, আপনারা জানেন, আমরা আমাদের মিত্র লুকাশেঙ্কোর অর্থাৎ বেলারুশ প্রেসিডেন্টের সঙ্গে পারমাণবিক অস্ত্রের কিছু অংশ বেলারুশের ভূখণ্ডে নিয়ে যাওয়া নিয়ে আলোচনা করেছে, আর সেটি হয়েছে। প্রথম দফায় পারমাণবিক ওয়ারহেডগুলোর প্রথম অংশ বেলারুশের ভূখণ্ডে পৌঁছে দেওয়া হয়েছে। গ্রীষ্মের শেষের দিকে বা বছরের শেষ নাগাদ আমরা বাকি কাজ সম্পন্ন করব। সোভিয়েত ইউনিয়নের পতনের পর থেকে প্রথমবার রাশিয়া নিজ ভূখণ্ডের বাইরে ওয়ারহেড স্থাপন করেছে। পুতিন বলেন, ইউক্রেনকে অস্ত্র সমর্থন
সমর্থন দেওয়ায় পশ্চিমাদের জন্য সতর্কবার্তা হিসেবে এসব অস্ত্র স্থাপন করা হয়েছে। বিশ্বমঞ্চে রাশিয়ার দাপট কয়েক দশক ধরে কম থাকবে এমন প্রচারের পরিপ্রেক্ষিতে পুতিন বলেন, যারা আমাদের কৌশলগত পরাজয়ের কথা ভাবছে তারা যে পরিস্থিতি সম্পর্কে অবগত নয় তা প্রমাণ করার মাধ্যম হল এই পারমাণবিক অস্ত্র স্থাপন। পুতিনের মিত্র লুকাশেঙ্কো এর আগে জানান, বেলারুশে রুশ পারমাণবিক অস্ত্র স্থাপন শুরু হয়েছে, যেগুলো 1945 সালে জাপানে যুক্তরাষ্ট্রের আঘাত হানা পারমাণবিক বোমার চেয়ে তিনগুণ বেশি শক্তিশালী। গত মার্চে বেলারুশে পারমাণবিক অস্ত্র মোতায়েনের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট। ঘোষণার সময় কয়েক দশক ধরে ইউরোপের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র স্থাপনের প্রতিও ইঙ্গিত করেন তিনি। রাশিয়ার পরাজয় দেখাতে চায় পশ্চিমারা। যুক্তরাষ্ট্র পুতিনের সিদ্ধান্তের সমালোচনা করলেও পারমাণবিক অস্ত্র নিয়ে নিজেদের অবস্থান অপরিবর্তিত রাখার কথা জানায়। মস্কো এসব অস্ত্র ব্যবহার করতে পারে এমন কোন লক্ষণ দেখা যায়নি বলেও জানায় ওয়াশিংটন। শুক্রবার পুতিন বলেন, রাশিয়া কৌশলগতভাবে পরাজিত হয়েছে, এ দাবি প্রতিষ্ঠিত করতে সম্ভাব্য সবকিছু করছে পশ্চিমারা। রুশ প্রেসিডেন্ট আরো বলেন, এখনই এসব অস্ত্র ব্যবহারের প্রয়োজনীয়তা তিনি দেখছেন না। তিনি বলেন, রাষ্ট্র হিসেবে রাশিয়ার অস্তিত্ব রক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে পারমাণবিক অস্ত্র স্থাপন করা হয়েছে। পুতিন আরো বলেন, ন্যাটোভুক্ত দেশগুলোর চেয়ে আমাদের হাতে বেশি পারমাণবিক অস্ত্র আছে আর তারা আমাদের অস্ত্রের সংখ্যা কমাতে চায়। দেশের শীর্ষ ব্যবসায়ী ও রাজনীতিকদের উদ্দেশ্যে তিনি দাবি করেন, রুশ বাহিনীর বিরুদ্ধে পাল্টা হামলায় এখন পর্যন্ত বলার মতো কোনো সাফল্য পায়নি ইউক্রেন। কিয়েভ বাহিনী অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এবং রুশ বাহিনীর বিরুদ্ধে তাদের জয়ের কোনো সুযোগ নেই। দ্রুত ইউক্রেনের নিজস্ব অস্ত্রের মজুদ ফুরিয়ে যাবে এবং তারা পুরোপুরি পশ্চিমাদের উপর নির্ভরশীল হয়ে উঠবে, যা দীর্ঘ সময় যুদ্ধ চালিয়ে যেতে তাদের প্রতিবন্ধকতা হয়ে উঠবে। পুতিন আরো বলেন, লেপার্ড ট্যাঙ্কের মতো পশ্চিমা অস্ত্র নিয়মিত ধ্বংস করা হচ্ছে আর ইউক্রেন সেনাবাহিনী যদি যুক্তরাষ্ট্রের তৈরি F-16 যুদ্ধ বিমান পায় সেগুলো আগুনে জ্বলবে। মার্কিন নিষেধাজ্ঞা কেন ব্যর্থ হচ্ছে? যুক্তরাষ্ট্র বর্তমানে 35টিরও বেশি দেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে, যে কারণে দেশগুলোতে মানবাধিকার সংকট তৈরি হয়েছে। তবে গণতন্ত্রীকরণ হয়নি, দেশে দেশে গণতন্ত্র ফেরাতে অনেকাংশে অবদান রাখছে যুক্তরাষ্ট্র। তবে ওয়াশিংটনের উচিত এমন দেশে চাপ প্রয়োগ করা যেখানে তার সমর্থন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশ্বজুড়ে গণতন্ত্র হুমকির মুখে। সুইডেনের ফিডেম ইনস্টিটিউট গত বছর জানিয়েছে, বৈশ্বিক জনসংখ্যার 72% স্বৈরাচারী রাষ্ট্রে বা স্বৈরাচারী সরকারের অধীনে বাস করে, মাত্র 13% বাস করে উদার গণতন্ত্রের দেশে। 42টি দেশ স্বৈরাচারী হয়ে উঠছে বা গণতন্ত্র থেকে দূরে সরে যাচ্ছে। তবে কিভাবে সেগুলো অগণতান্ত্রিক হয়ে উঠেছে তা চিহ্নিত করা হয়নি, ফলে শাসন ব্যবস্থাকে গণতান্ত্রিক পথে ফেরাতে অনেক সময় নিষেধাজ্ঞার মতো এমন সব পদক্ষেপ নেওয়া হয় যা সব দেশে কার্যকর হয় না। আর কেন কার্যকর হয় না তা জীববিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করেছেন ইউনিভার্সিটি অব ডেনভারের জোসেফ কেরবেল স্কুল অব ইন্টারন্যাশনাল স্টাডিজের অধ্যাপক অ্যারন স্নাইডার। উদাহরণ হিসেবে তিনি প্লাটিপাসের কথা উল্লেখ করেন। প্লাটিপাস হলো একটি ছোট স্তন্যপায়ী প্রাণী যা তাসমানিয়া ও অস্ট্রেলিয়ায় দেখা যায়। জীববিজ্ঞানে কোন প্রাণীর বৈশিষ্ট্যের ভিত্তিতে সেগুলোকে শ্রেণীবদ্ধ করা যায়, যেমন চক্ষু থাকলে পাখি, মায়ের দুধ পান করলে স্তন্যপায়ী, সরীসৃপ সাধারণত হয় বিষাক্ত। এভাবে শ্রেণী বিভাজনের পদ্ধতিকে ফিনেটিক বলে। অথচ প্লাটিপাসের একটি চঞ্চ আছে, এটি মায়ের দুধ পান করে আবার বিষাক্ত। এই প্রাণীর ক্ষেত্রে বৈশিষ্ট্য অনুযায়ী শ্রেণীকরণ কাজ করে না। অন্যদিকে ক্লাডিস্টিক বা বিবর্তনীয় মতবাদে মনে করা হয় একক কোষ থেকে জীবের শুরু হয়, এরপর বিবর্তিত হয়ে ধীরে ধীরে এখনকার বিভিন্ন প্রাণীর রূপ পেয়েছে। প্লাটিপাসের পাখি এবং সরীসৃপের কিছু বৈশিষ্ট্য থাকতে পারে, তবে বিবর্তনবাদ অনুযায়ী প্লাটিপাস স্তন্যপায়ী পরিবারের অন্তর্ভুক্ত। তাই যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাগুলো কেন বারবার ব্যর্থ হচ্ছে তা বুঝতে দেশগুলোর বিবর্তনের ইতিহাস বিবেচনা করার পরামর্শ দিয়েছেন অধ্যাপক স্নাইডার। তার মতে দেশগুলোর শাসন ব্যবস্থাকে বিবেচনা করতে হবে সেই একক কোষ হিসেবে, অর্থাৎ শাসন ব্যবস্থার বিবর্তন নিয়ে শুধু গণতন্ত্রের বৈশিষ্ট্য দিয়ে নয়। দেখা যায় বর্তমানে গণতান্ত্রিক হোক বা অগণতান্ত্রিক, আদর্শিকভাবে বাম ঘরানার সরকারের বিপ্লবী এবং উপনিবেশ বিরোধী ইতিহাস থাকে। সম্পদ পুনঃবণ্টন এবং ধনী গরিবে সমতা আনার প্রতিশ্রুতি দিয়ে তারা ক্ষমতায় আসে। বিপরীতে দানপন্থী সরকারের উৎপত্তি তাদের ঔপনিবেশিক শক্তির সাথে যুক্ত। আন্তর্জাতিক ব্যবসায়ী ও তাদের স্থানীয় মিত্রদের সমর্থনে দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে ক্ষমতা অর্জন করে এ ধরনের সরকার, ব্যবসায়িক সমিতি এবং অভিজাতদের সাথে সম্পর্ক ধরে রাখে। এছাড়া সংখ্যালঘু জনগোষ্ঠীর বিপরীতে প্রভাবশালী গোষ্ঠীকে সমর্থন করে। দেশগুলো দৈবভাবে তাদের শাসন ব্যবস্থা বেছে নেয় না। পূর্ব শাসনের ইতিহাস ও সামাজিক প্রেক্ষাপটের মিশ্রণে ডান বা বাম ঘরানার সরকার প্রাতিষ্ঠানিক রূপ পায়। সরকার কাঠামো সময়ের সাথে সাথে বিকশিত হতে পারে, একসময় অগণতান্ত্রিক বৈশিষ্ট্য অর্জন করতে পারে, আর এতেই দেশটিকে অগণতান্ত্রিক হিসেবে শ্রেণীবদ্ধ করে ভুল করে বসতে পারে কেউ। এক্ষেত্রে গণতন্ত্র ফেরাতে নিষেধাজ্ঞার মতো উদ্যোগ ব্যর্থ হবে। যেমন অগণতান্ত্রিক হিসেবে শ্রেণীবদ্ধ করতে সূচক হিসেবে ধরে নেওয়া হয় নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু না হওয়া বা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না থাকা, সুশীল সমাজের কাজের সীমাবদ্ধতা ও গণমাধ্যমের স্বাধীনতা না থাকা ইত্যাদি। কিউবা, নিকারাগুয়া, ভেনেজুয়েলা, ফিলিপাইন ও বর্ণবাদকালীন
দক্ষিণ আফ্রিকাও অগণতান্ত্রিক হিসেবে বিবেচিত। দক্ষিণ আফ্রিকায় একবার ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করা হয়, আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন করা হয় দেশটিকে, আর তা কাজও করেছে। কিন্তু কিউবার ক্ষেত্রে একই উদ্যোগ ভিন্ন ফল দেখিয়েছে। ব্যাপক নিষেধাজ্ঞা বা আন্তর্জাতিক বিচ্ছিন্নতা সেখানের সরকার ব্যবস্থায় পরিবর্তন আনেনি। যুক্তরাষ্ট্র বর্তমানে 35টিরও বেশি দেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে, যে কারণে দেশগুলোতে মানবাধিকার সংকট তৈরি হয়েছে, তবে গণতন্ত্রীকরণ হয়নি। আর তার কারণ দেশগুলোর শাসন ব্যবস্থার বিবর্তন। দক্ষিণ আফ্রিকা যেমন ডানপন্থী বিবর্তনের মধ্য দিয়ে গেছে, দেশটির সরকার ব্যবস্থা প্রচলনে অবদান রাখা সম্প্রদায়গুলো নিষেধাজ্ঞার কারণে বিচ্ছিন্ন হয়ে পড়ে। সেই সম্প্রদায়গুলো হল পশ্চিমাপন্থী সরকার, পুঁজিবাদের সমর্থক, স্থানীয় অভিজাত ও আধিপত্য ধরে রাখা শ্বেতাঙ্গ লোকজন। এই শ্রেণীগুলো বিচ্ছিন্নতা মেনে নিতে পারেনি, তাই তারা পরিবর্তনে বাধ্য হয়েছে। অন্যদিকে কিউবা এবং ভেনেজুয়েলায় ব্যাপক নিষেধাজ্ঞার ফলে অর্থনীতি ধ্বংস হয়েছে, অনেক মানুষের মৃত্যু হয়েছে, কিন্তু এসব দেশে গণতন্ত্রীকরণ হয়নি, কারণ দেশগুলোর শাসন ব্যবস্থার শেকড় হল বামপন্থা। তাই বিবর্তনের ধারার পার্থক্য বুঝেই দেশগুলোর জন্য গণতন্ত্রীকরণের নীতি বেছে নেওয়া উচিত। যেসব দেশ বামধারার বিবর্তনের মধ্য দিয়ে গেছে, সেগুলোতে যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা সরকারের বিচ্ছিন্নতার প্রচেষ্টা পশ্চিমা বিরোধী অবস্থান আরও শক্ত করতে ব্যবহার করা হয়। তারা অর্থনীতি ধ্বংস ও মানুষের কষ্টের জন্য পশ্চিমা বিচ্ছিন্নতাকে দায়ী করে। অনেক সময় যুক্তরাষ্ট্র এই বিবেচনায় ভুল করে যে বামপন্থী সরকার থেকে ডানপন্থী সরকারে পরিবর্তনই গণতন্ত্রের পথ উন্মুক্ত করে, কিন্তু বাস্তবে সেটা হয় না। যেমন চঞ্চু আছে এবং বিষাক্ত বলেই প্লাটিপাস, সরীসৃপ বা পাখি হয় না। বামপন্থায় বিবর্তিত রাষ্ট্রে এখন ডানপন্থী সরকার ব্যবস্থা থাকলেও ওই দেশ কখনো গণতন্ত্রীকরণ বেছে নেবে না। এক্ষেত্রে গণতন্ত্রীকরণের উপায় হতে পারে এ ধরনের বৈধতা সরকারকে দেওয়া, জনগোষ্ঠীর মানসিকতা পরিবর্তন আনা, নিম্ন শ্রেণীকে কাছে টেনে নিয়ে এবং এই পরিবর্তনে আন্তর্জাতিক সংহতি জানিয়ে। এতে দেশগুলোতে জনপ্রিয় আন্দোলনের সূত্রপাত হয়, যা তাদের গণতন্ত্রের দিকে নিয়ে আসতে পারে। তবে মূলত দুটি কারণে এমন উদ্যোগ সফল হয় না। প্রথমত, সমমনা দেশগুলো সমালোচনা করে না, যেমন ইউক্রেনে রাশিয়ার প্রাণঘাতী হামলার সমালোচনা করেনি চীন বা কিউবার মতো বামপন্থী দেশ। আর দ্বিতীয় কারণ, যুক্তরাষ্ট্র নিজে, যারা বামদের জনপ্রিয় আন্দোলন নিয়ে ভীত এবং সম্ভাব্য ডানপন্থী মিত্রতা নিয়ে তারা সহজেই প্রলুব্ধ হয়। নিকারাগুয়ার ক্ষেত্রেও একই বিষয় ঘটেছে। 2018 সালে দেশটিতে পেনশন ব্যবস্থা সীমিত করার উদ্যোগে শিক্ষার্থী, নারী, কৃষক ও শ্রমিক শ্রেণী রাস্তায় নেমে আসে। এতে গণতান্ত্রিক সরকার গঠনের দ্বারপ্রান্তে ছিল নিকারাগুয়া, কিন্তু তা পণ্ড হয় যুক্তরাষ্ট্রের কারণে। ওয়াশিংটন এখানে নিজেদের পররাষ্ট্রনীতি প্রতিষ্ঠার চেষ্টা চালায়, এতে সেখানের আন্দোলনের রূপরেখা পাল্টে যায়। নিকারাগুয়ার সরকার সেখানে দমন পীড়ন চালায় আর বিরোধীদের যুক্তরাষ্ট্রের দালাল বলে আখ্যা দেয়। দেশে দেশে গণতন্ত্র ফেরাতে অনেকাংশে অবদান রাখছে যুক্তরাষ্ট্র। তবে ওয়াশিংটনের উচিত এমন দেশে চাপ প্রয়োগ করা যেখানে তার সমর্থন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।